রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির বিশেষ আদালত। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের শীর্ষ নেতা শাহ মেহমুদ কোরেশিকেও একই সাজা দেওয়া হয়েছে। আজ রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে দুই পিটিআই নেতার উপস্থিতিতে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকার নাইন এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে দায়ের করা কূটনৈতিক তার বার্তা ফাঁসের মামলায় তাঁদের এ কারাদণ্ড দেন আদালত। ইমরান খান তাকে ক্ষমতা থেকে উৎখাতের প্রমাণ হিসেবে একটি তার বার্তা ফাঁস করতে চেয়েছিলেন অভিযোগে গত বছরের আগস্টে মামলা করা হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা বলছে ওই তার বার্তায় ইমরান প্রমাণ করতে চেয়েছিলেন পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে।